এই রাস্তাটা খারাপ রাস্তা আছে অনেক। এইটা নারায়ণ আশ্রম যাওয়ার রাস্তা। উত্তরাখণ্ডে অনেক পর্যটন স্থান রয়েছে, কিন্তু পিথোরাগড়ের নারায়ণাশ্রম এমন একটি কেন্দ্র যা উচ্চ শ্রেণীর আধ্যাত্মিক অভিজ্ঞতা দেয়। এই আশ্রমটি এমন একটি জায়গা যা মনের মধ্যে প্রশান্তি দেয়। নেপাল ও চীন সীমান্তবর্তী এলাকায় থাকা তাওয়াঘাট ঠানিধার নারায়ণাশ্রম সড়কটি যান চলাচলের জন্য বর্তমানে খুলে দেওয়া হয়েছে। ভুষা বনা দেয় 12 সাল একবার উঠতে হবে গাছ। अरे मैं उत्तराखंड में रहने का আশ্রমটি পিথোরাগড় থেকে প্রায় 136 কিলোমিটার উত্তরে আর তাওয়াঘাট থেকে 14 কিলোমিটার দূরে 1936 সালে নারায়ণ স্বামী দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। জোর সে পকড়া না। ধারচুলা, পিথোরাগড়, আলমোড়া, হলদোয়ানি, টনকপুর, দেরাদুনের মতো প্রধান প্রধান শহরগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। ISBT দিল্লি থেকেও বাসগুলি ধারচুলা পর্যন্ত যায়। 1935 সালে শ্রী মানস সরোবর যাত্রা থেকে ফিরে আসার সময় স্বামীজি গাং গ্রামে কয়েকদিন অবস্থান করেন এবং গ্রামবাসীরাও তাকে স্বাগত জানায়। ওনার ব্যক্তিত্ব ও কীর্তন ভজনে গ্রামবাসী অত্যন্ত মুগ্ধ হয়েছিল। প্রতিদিন ভক্তের সংখ্যা বাড়তেই থাকে। আশ্রমটি 1936 সালের 26শে মার্চ একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করে প্রতিষ্ঠিত হয়েছিল। একটি দীর্ঘ 52 ফুট উচ্চ পতাকা উত্তোলন করা হয়। এই পতাকাটিতে লেখা ছিল ওম শ্রী নারায়ণ নমঃ। অনুষ্ঠানে অংশ নিতে শত শত শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষের সমাগম হয়। 3 বছর ধরে এটি নির্মাণ সামগ্রী সংগ্রহ করা হয়েছিল। সেই সময় মোটর গাড়ি শুধুমাত্র আলমোড়া পর্যন্ত পাওয়া যেত। তারপর আশ্রম পর্যন্ত হাঁটা পথ ছিল এবং যেতে প্রায় 14-15 দিন সময় লেগে যেত। প্রায় 250 স্থানীয় শ্রমিক বছরের পর বছর কাজ করতে থাকে এটির জন্য। গুজরাট এবং মহারাষ্ট্রের ভক্তরা তাদের কষ্টার্জিত অর্থ এই লোকপাহাড়ি আশ্রম নির্মাণের জন্য পূজ্য স্বামীজির পায়ে নিবেদন করেছিলেন। মন্দির নির্মাণে প্রায় 5.5 বছর সময় লেগেছিল। মন্দির কক্ষে প্রায় 250 লোক বসতে পারে। মেঝে আকর্ষণীয় এবং মূল্যবান কাশ্মীরি কার্পেট দিয়ে আবৃত। 1946 সালের আগস্ট মাসে স্বামীজির দ্বারা তার মহান ভক্ত স্বর্গীয় সারদাবন মুফতলালের দেওয়া নারায়ণ ভগবানের একটি বিশাল মূর্তি স্থাপিত হয়েছে, কিন্তু 1956 সালে মাত্র 44 বছর বয়সে পূজ্য স্বামীজি কলকাতার চিত্তরঞ্জন দাস হাসপাতালে মৃত্যুবরণ করেন। এটা ধারচুলা নারায়ণ আশ্রম, আর এখানে বিভিন্ন রকম গাছ আছে, তার মধ্যে এইটা একটা বিশেষ ফল গাছ, আপেল গাছ, আর চারিদিকটা ফুলে ফুলে ভর্তি।
टमाटर लगा हुआ है, टमाटर है, बीन्स है, ये वाला क्या चीज है? अच्छा सरसों, इतना बड़ा सरसों का पेड़, आलू भी लगाया है, आलू हो गया है, प्याज भी हो गया है, ये देखो प्याज भी हुआ है, मूली, ये क्या पेड़ है? माल्टा है शायद, यही उगता है सब। जो क्या इसका रोटी बनता है, रोटी बनता है, रोटी भी बनता है, गाय का चारा भी बनता है इसका। আশ্রমটি শ্রদ্ধেয় পদরূপানন্দ স্বামীজিরও আশীর্বাদ পেয়েছেন। দরিদ্র ছাত্রদের আশ্রম থেকে বৃত্তি দেওয়া হয়, রোগীদের ওষুধ দেওয়া হয়, গোশালা আছে, কিছু স্কুলে শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই ও নোটবুক দেওয়া হয়, অতিথিদের জন্য এখানে আবাসন এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে। এই আধ্যাত্মিক সহ সামাজিক শিক্ষা প্রতিষ্ঠান প্রাকৃতিক পরিবেশের মধ্যে স্থাপিত। এখানে স্থানীয় শিশুদের জন্য একটি স্কুল আছে এবং স্থানীয় যুবকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। এটা নারায়ণ আশ্রমের কিচেন, এখানে পুরো প্রচণ্ড বৃষ্টি হলো, আমরা নারায়ণ আশ্রমে আছি, এরকম বরফ পড়লো, বরফের মতো পুরো সাদা হয়ে গেছে, গাছ ছিল প্রচুর, গাছ মরে গেছে, আকাশ আস্তে আস্তে পরিষ্কার হবে হয়তো। কি গো, আশ্রম যেখানে আছি তার কিচেন। এই নারায়ণ আশ্রম গুজরাটের কোনো স্বামীজির আশ্রম, এটা এদের স্টোর রুম, এটা স্টোর রুম, আর এটা চা খাওয়ার জায়গা, এটা ডাইনিং, প্রচুর বড় ডাইনিং, আর এখানে কিচেন, কিচেনে কাঠের জালে রান্নাই বেশি হয়। প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে এখানে, পুরো জায়গা সাদা হয়ে গেছে, আদি কৈলাস থেকে ফেরার পথে এখানে অবশ্যই একদিন সময় কাটানো যায়। আশ্রমের সমস্ত খাবার স্ব উৎপাদিত এবং খুব সামান্য টাকার বিনিময়ে এখানে থাকা ও খাওয়া যায়। খিচুড়ি, পাঁপড় ভাজা, আচার, রুটি,
सब लोग आ गए। ভালোই তো হবে তুমি যদি আরেকটু কলেজ করবে হ্যাঁ আমি কথাটা বলে দিচ্ছি কোনো